আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই আলমগীর হোসেন চলে আপনাদের সামনে টপ ওয়ান কালেকশনের পক্ষ থেকে ভিউয়ার্স এখানে আমাদের শপের অ্যাড্রেসে দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে টপ ওয়ান কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তালা দুই বাই উনচল্লিশ নাম্বার শপটি কিন্তু আমাদের এখানে সব ডিটেলস দেওয়া আছে তারপরে কার্ডটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে কাউন্ট করে নেবেন আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাই মূলত আসলে এটা হচ্ছে লেটেস্ট ভলিউম রাঙ্গে রোহিত সুকানের রোহিত সুকানের লেটেস্ট ভলিউম এটা দেখুন প্রথমে যে কালারগুলো দেখাচ্ছি মাঝখানে আসলে কোম্পানি লাইট কালার দিয়ে পরে ফেলেছিল তো লাইট কালারের ডিমান্ডটা একটু কম ছিল আসলে যখন কোম্পানি লাইট কালার তৈরি করে তখন কাস্টমারের ডিমান্ড থাকে ডিপ কালারের তো এখন অনেকদিন পরে আবার ডিপ কালার আসছে তো যে যদি কাস্টমারের মন মাইন্ড আগের মতো থেকে থাকে ডিপ কালারের তাহলে অবশ্যই আশা করছি ড্রেসগুলো পছন্দ হবে কারণ ডিপ কালারের ভিতরে খুবই ডিফারেন্ট করেছে এই ড্রেসগুলো দেখুন এটা হচ্ছে ওড়নাটা লাক্সারি শিফোনের ভিতরে অন্যটা পাচ্ছেন অল ওভার কাজ করা দেখুন কতটা ডিফারেন্ট হতে পারে আসলে এই ড্রেসগুলো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতে পারছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটা কারণ গুলজি ব্র্যান্ডের একটি ক্যাটালগে ভারটি ড্রেস থাকে বারুটি ড্রেস দেখাতে গেলে অ্যাট লিস্ট দশ মিনিট সময় লাগে তো দশটা মিনিট অবশ্যই আপনাকে ভিডিওটার পিছনে সময় দিতে হবে আশা করছি আপনার এই ভিডিওটা দশটা মিনিট যে সময়টা দিবেন বিফলে যাবে না একটা না একটা ড্রেস আপনার পছন্দ হবেই কারণ এই ক্যাটালগের ড্রেস সবগুলোই সুন্দর তো যেহেতু আপনি বেশি যদি কিনতে চান তাহলে এখান থেকে পছন্দ হবে বেশি পছন্দ হবে কারণ এই ভিডিওটা দেখলে আপনার মনে হবে চারটা পাঁচটা ছয়টা একসাথে কিনে নিই কারণ এত সুন্দর আসলে এই ড্রেসগুলো করেছে তারা দেখুন কত বড় উন না মানে কতটা হ্যাভি ওয়ার্কের ভিতরে করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অরিজিনাল রোহিত সুকান এটা পাকিস্তানি ড্রেস দেখুন এই কালারটা দেখাবো এই কালারটা দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিব দেখুন এই কালারটা কত সুন্দর দেখুন কালার বলো দেখুন এটা এটা হচ্ছে ড্রেসের হাতের কাপড় ব্যাকপার্ট এটা হচ্ছে ওড়নাটা তবে কিন্তু স্পেশাল কিন্তু এই ক্যাটালগটা কিন্তু খুবই ভাবে করেছে তারা দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস পড়বে এগুলোর অনলি ফোর সাতাইশশো টাকা করে সাতাশশো টাকা প্রাইজেই কিন্তু টপ ওয়ান কালেকশনের পক্ষ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখুন এই কালারটা দুই চারটা চ্যানেল ভি পেজ আপনারা অবশ্যই যাচাই করে আমাদের থেকে কেনবেন কোনো প্রবলেম নেই আমরা সব সময় চাই যে আপনারা দুই চারটা চ্যানেল পেজ দেখে কেনুন যে আসলে সেই তো বর্তমানে হচ্ছে কম্পিটিশন বাজার কে কত কমে দিতে পারে সেটা নিয়ে কম্পিটিশন থাকে কে কত ভালো প্রোডাক্ট দিতে পারে সেটা নিয়ে কম্পিটিশন নাই কোনো কমে দেওয়াটাই আসলে ক্রেডিট মনে করে সবাই তো আপনারা দুইটা জিনিসই ফলো করবেন যে কে কমে দিচ্ছে এবং প্রোডাক্টটা আসলে মূলত অরিজিনাল দিচ্ছে তো আমি কিন্তু সেই চেষ্টাটাই করি দুইটা চেষ্টায় একসাথে করি সেটা হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি প্রাইসটাও একটু রিজনেবল দেওয়ার চেষ্টা করি কারণ চাইলেই তো আমি মানে আহামরি রিজনেবল দিতে পারবো না কেন দিতে পারবো না কারণ প্রোডাক্টটা যেহেতু আমাকে কিনে আনতে হয় দশজনে যেভাবে কিনে নেয় আমাকেও সেইভাবে কিনে আনতে হয় তো সেই জন্য আসলে চাইলেও অতটা ডিস্টেন্স আমি করতে পারি না তো একটু চেষ্টা করি যতটুকু আসি পারি আর কি মূলত দেখুন ওনাগুলো দেখুন রোহিৎকান হচ্ছে স্পেশাল এটা হ্যাঁ এই এডিশনটা স্পেশাল ভাবে তারা করেছে দেখুন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা উন্নাটা দেখুন কত সুন্দর কালারগুলোই দেখলে বুঝতে পারবেন যে লেটেস্ট কলিয়াম কিন্তু এটা 2700 টাকা প্রাইস মাত্র 2700 টাকা আসলে অন্য অন্য ব্র্যান্ডের যে ড্রেসগুলো আমরা ভিডিও করি সেগুলো নিয়ে কিন্তু কাস্টমারের কোনো মতামত নেই এরকম কিছু ওখানে 200 কম দিলে বা বেশি দিলে কাস্টমার হয়তো বা কেউ বোঝে কেউ বোঝে না কিন্তু এই গুলজি ব্র্যান্ডের এমন একটা দশা হয়েছে যে এটা যদি মানে একটু বেশি দিতে গেলেই কারণ সবসময় তো কোম্পানি একই রেঞ্জে রাখে না প্রোডাক্ট একটু বেশি দিতে গেলে কাস্টমার আসলে নিতে চায় না এগুলোর দামেই তারা বলতে চায় না এগুলোর প্রবলেমটা কি আমি নিজেও জানি না কারণ এত সুন্দর সুন্দর স্পেশালভাবে আসলে তারা এই দিয়ে থাকে কেন যে কাস্টমার এগুলোকে মূল্যায়ন করে না আমি বুঝি না দেখুন ওনাটা দেখুন কত সুন্দর এই ক্যাটালগটাই যদি মনে করেন অন্য কোম্পানির হয়তো চার হাজার টাকা প্রাইস দিলেও মনে করেন আপনাদের ভালো লাগতো কিন্তু এটা প্রাইস দিছি অনলি সাতাইশশো টাকা গুলজি ব্র্যান্ড এর থেকে আর বেশি কি করবে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ড আছে বলে আসলে এত সুন্দর সুন্দর জিনিস আপনারা একটু লো রেঞ্জে কিনতে পারছেন এখন এই কালারটা দেখুন খুবই সুন্দর কিন্তু তবে হ্যাঁ এটা বল যেটা আসলে সত্যি কথা একটা সময় গুলজি ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে ধরেন আঠারোশো দুই হাজার বাইশশো এরকম রেঞ্জে তারা প্রোডাক্ট দিয়েছে বাজার যা বেড়েছে সবকিছু মিলিয়ে জিলিয়ে দেখা গেছে এখন তো আর রেঞ্জে জিনিস কিনতে পারবেন না কারণ যে যেকোনো জিনিস আপনি আগে কিনেছেন ধরেন দশ টাকা সেটার মূল্য এখন টাকা হয়েছে তো এটা তাদের তারা যখন দুই হাজার টাকা বিক্রি করেছিল এখন হিসাবে ওটা চার হাজার টাকা হওয়ার কথা ছিল কিন্তু তাদের প্রাইসটা কিন্তু ওই সেম জায়গাতেই রয়ে গেছে তারপরেও কাস্টমার দেখুন এই কালারটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর সব ব্র্যান্ড না চিনলেও ম্যাক্সিমাম লোকজন কিন্তু এই ব্র্যান্ডটা চিনেন আপনারা কারণ এই ব্র্যান্ডটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের দেখুন আগে ভিডিও করলে মনে করেন যে সাথে সাথে ক্যাটালগ শেষ হয়ে যায় তো এখন দেখুন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু ওড়নাটা মানে সত্যিকারের প্রাইসটাই আসলে মূলত বেড়েছে আগে আমরা কম দামে দিতাম তারপরে আমাদের প্রফিট থাকতো ভালো আর এখন বেশি দামে দেই তাও আমাদের কোনো প্রফিট থাকে না মানে কি যে প্রফিট থাকে মানে সেটা আসলে যারা একমাত্র বিজনেস করে তারাই বুঝতে পারে এছাড়া আসলে কাস্টমারদেরকে বোঝানো আসলে সম্ভব হয় না দেখুন এই কালারটা সাতাইশশো টাকা প্রাইস পাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের সব থেকে কিন্তু দ্রুত যারা অর্ডার করবেন যার ভালো লাগবে তারাই আসলে অর্ডার করবেন ভালো না লাগলে তো আসলে অর্ডার করবেন না এটাই স্বাভাবিক তো ভালো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করবেন তারাই আসলে মূলত ড্রেসগুলো আগে পেয়ে যাবেন সাতাশশো টাকা প্রাইজে প্রাইস কিন্তু এটা ফিক্সড প্রাইস কেউ পঞ্চাশ টাকা একশো টাকা কমানোর জন্য রিকোয়েস্ট করবেন না কারণ আমি আগেই আপনাদেরকে সরি বলে দিচ্ছি কারণ আমাদের কোনো স্পেস নেই দেখুন এটা কালারটা দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এই ড্রেসের কালারটা যে কটা কালার আমি দেখাচ্ছি বললাম না যে এইদানিং কারণ কোম্পানি কিন্তু সুন্দর সুন্দর কালার দেওয়া শুরু করেছে তাদের প্রাইস বেড়েছে প্রাইস তো আসলে সব কিছুরই বেড়েছে হয়তো আপনারা এই ক্যাটালগটা বুঝতে পারেন এই কোম্পানিটাই বুঝতে পারেন অন্য কোম্পানিতে সেটা আপনারা বুঝতে পারেন না দেখুন এটা হচ্ছে আগে আপনারা কারিজমা কিনতেন ধরেন পঁয়ত্রিশশো আটত্রিশশো এর বেশি যাইতো না এখন কারিজমার ভিডিও করতে গেলে আটচল্লিশশো পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশোর নিচে ভিডিও করতে পারি না দেখুন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো প্রাইস কিন্তু প্রত্যেকটি ড্রেসের একই থাকবে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন কারো যদি ফুল সেট প্রয়োজন হয় ফুল সেট নেওয়ার জন্য অবশ্যই নক দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেখুন এই কালারটা এই প্রাইস বাড়াতে হোলসেল করতে কষ্ট হয়ে যায় কেন হোলসেল করতে কষ্ট হয়ে যায় হোলসেলের সাথে আমাদের রিটেলের ডিস্টেন্সটা একেবারে কমে যাচ্ছে এখন হোলসেলের সাথে রিটেলের ডিস্টেন্স নাই বললেই চলে সেই জন্য তারা বলে ভাই আপনারাই যদি এই রেঞ্জে ভিডিও করেন তাহলে আমরা কিনে নিয়ে কি ভিডিও করব বা কি রেডে দিব আমাদের থেকে কি তখন মানুষ কিনবে মানে এমন একটা পজিশনে পড়ে গেছে এখন সিচুয়েশনে আর কি মূলত দেখুন এই কালারটা দেখাবো এটা হচ্ছে লাস্ট লাস্টার্ন কালার এই কালারটা দেখিয়ে কিন্তু আজকের মতো এই ভিডিওটা শেষ করব দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আসবো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে দেখুন তবে ড্রেস যে কটা আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটি ড্রেস কিন্তু স্পেশাল ছিল মাত্র সাতাইশশো টাকা এই দেখুন এই কালারটা এটা হচ্ছে ভিতরে দেখুন এত গর্জিয়াস কিন্তু আসলে গুলজি ব্র্যান্ড খুব কম দেয় খুব কম দেয় শিপনের ভিতরে ওয়েট কিন্তু অনেক এই যে ড্রেসটা প্রাইস বাড়ার কারণ কি যখন ওয়েট বেশি হয় কাজ করতে গিয়ে যখন প্রোডাক্টের ওয়েট বেশি হয়ে যায় তখন ক্যারিং চার্জ বেশি লাগে সব কিছু মিলিয়ে ধরেন কাজ বেশি করলে টাকা বেশি লাগে সব মিলিয়ে আসলে প্রাইস গুলো বাড়ে তো আজকের মধ্যে এখানে বিদায় নিবো সবাই ভালো থাকবেন আল্লাহ